হ্যালো ভিউয়ার্স, আবার তোমার সামনে আমাদের একটি স্পেশাল ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে ইমেল রাইটিং লেখা যায়। তো এই ইমেল রাইটিং এর উপরে কিন্তু আমরা অনেক অনেক ক্লাস তোমাদের দিয়ে যাচ্ছি। আর বিশেষ করে আজকে কেন বিশেষ ক্লাসটা বলছি, কারণ তোমাদের একটা চাহিদার একটি ক্লাস ছিল যে আজকের যেই ক্লাসটিতে যে ইমেলটা সম্পর্কে আলোচনা হবে সেই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? এই জন্য আমরা বিশেষ ক্লাসটা বলছি। আর তোমাদের আরও একটা কথা বলি, তোমরা যেহেতু স্টুডেন্টস, তোমাদের যদি প্রয়োজনীয় কোনো ক্লাস লাগে অবশ্যই তোমরা আমাকে বলতে পারো কমেন্টস বক্সে। আমি তোমাদের সেটা অনেক ইজিভাবে, অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো, যাতে তোমরা মানে দীর্ঘদিন মনে রাখতে পারো এবং কি করে খুব ইজিলি লিখে দিয়ে আসতে পারো সেই ধরনের কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো তোমরা আমাকে লেখো কমেন্টস বক্সে। তো দেখো, আর কথা না বাড়ে আজকের ক্লাসটি নিয়ে একটু কথা বলি। আজকের যে ইমেল অথবা লেটারটা আমরা লিখবো সেটা হচ্ছে কি, বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিতে চাচ্ছ কিন্তু অ্যাডমিশন সম্পর্কে তোমার কোনো তথ্য নাই বা জানা নাই, তুমি ওয়েবসাইটে থেকে তথ্য পেয়েছো, সেই তথ্য সম্পর্কে জানার জন্য ওইখানে কোনো অথরিটি বরাবর তুমি একটা ইমেল করতেছো। তো এই ইমেলটা কীভাবে লেখা যায় সেই সম্পর্কে কিন্তু আলোচনা হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টু। এই টু লিখে আমরা একটা ইমেল অ্যাড্রেস, মানে ইউনিভার্সিটির যে ইমেল অ্যাড্রেসটা, যদি তোমাদের প্রশ্ন উল্লেখ থাকে সেই জিনিসটা দিয়ে দেবা, যদি প্রশ্ন উল্লেখ না থাকে তোমার ইচ্ছে মতো একটা অ্যাড্রেস তুমি বসিয়ে দেবে। আমরা লিখেছি টু ইউনিভার্সিটি অ্যাট জিমেল ডট কম। আর এটা কার কাছ থেকে যাচ্ছে, তোমার নাম যদি হয়, তোমাদের প্রশ্নে যেই নামটা থাকবে, যদি সেই নামটা থাকে তুমি সেই নামটা দেবে, আর যদি প্রশ্ন না থাকে তুমি যে কোনো একটা নাম বসিয়ে দিতে পারো। আমরা লিখেছি এখানে রনি অ্যাট জিমেল ডট কম, ঠিক আছে? এরপরে হচ্ছে সাবজেক্ট, তুমি কোন বিষয়টার উপর লিখছো সেই সাবজেক্টটা কিন্তু ইমেলে দিয়ে দিতে হয়। তো আমরা কি লিখবো, ফর ইনফরমেশন অফ অ্যাডমিশন প্রসিডিওর ফর ওভারসিজ স্টুডেন্টস, ঠিক আছে? বিদেশে ভর্তি হওয়ার জন্য বা বিদেশি স্টুডেন্টের জন্য, ঠিক আছে, কিছু তথ্য, অ্যাডমিশন প্রসিডিওর যে তথ্য বা মানে ভর্তি প্রক্রিয়া যে তথ্য সেটা, ঠিক আছে? এরপর আমরা মূল বিষয়টা চলে যাব। দেখো, আমরা লিখবো হচ্ছে ডিয়ার স্যার, ঠিক আছে, মানে প্রিয় স্যার, ঠিক আছে, বা জনাব, আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি ফ্রম ইওর ইউনিভার্সিটি ওয়েবসাইট, আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে, দ্যাট ইওর ইউনিভার্সিটি যা কি যে ইওর ইউনিভার্সিটি অফার্স, আপনার ইউনিভার্সিটি অফার করছে বা নিচ্ছে ফিউ সিটস ফর দ্য ওভারসিজ স্টুডেন্টস, মানে অল্প কিছু সিট আছে যেটা বিদেশি মানে শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে? তারপরে নাও, এখন আই অ্যাম ইন্টারেস্টেড টু স্টাডি, আমি খুবই আগ্রহী পড়াশোনা করতে ইন ইওর ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটিতে, ঠিক আছে? এই লাইনটা দেখো, তারপর বাট আই হ্যাভ নো নলেজ, কিন্তু আমার কোনো জ্ঞান নেই অফ অ্যাডমিশন প্রসিডিওর, এই ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তো এই কথাটুকু লিখে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা কী করবো, নিচে একটা লাইন লেখো, আই শ্যাল বি গ্রেটফুল, আমি খুবই উপকৃত হবো বা কৃতজ্ঞ হবো ইফ ইউ উড নো, যদি আপনি আমাকে জানান দ্য অ্যাডমিশন প্রসিডিওর, মানে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত, তারপরে ইয়োর্স ফেইথফুলি তোমার নামটা দিয়ে দাও। দেখো, আমরা যতটা ছোট করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ ইমেল কিন্তু একটু ছোটই হয়, আর এই জন্য তোমাদের ভাষায় দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিও। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোমরা অনেকেই আমাকে কমেন্টসে লেখো বা তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি চাও, চাওয়ার সময় কিন্তু অনেকেই শুধুমাত্র টপিকসটার নাম বলো, যেরকম ট্রি প্লান্টেশন। আচ্ছা, ট্রি প্লান্টেশনের প্যারাগ্রাফ হতে পারে হচ্ছে ডায়লগ, ইমেল, এর গুরুত্ব সম্পর্কে তোমরা আসলে কী চাচ্ছ, আমি কিন্তু কনফিউজড হয়ে যাই আসলে তোমাদের কী দিব। তো তোমরা একটু ক্লিয়ার করে যে যেটা চাও, তুমি লেটার চাও, অ্যাপ্লিকেশন চাও, এসে চাও, কম্পোজিশন চাও অথবা গ্রামার চাও, যেইটা চাও তোমরা একদম নির্দিষ্টভাবে কিন্তু লিখে দিলে আমার জন্য বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে? তো কথা বলার কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।